শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ, নিহত 16 জন। আফগান সীমান্তে নিরাপত্তা রক্ষায় তালেবানের হুঁশিয়ারি। ফিলিস্তিনের ক্যান্সারের রোগীকেও আটক করল ইসরায়েল। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল সুদান, নিহত অন্তত 7 জন। এবার এরদোগানের ভয়ে তুরস্ককে নিয়ে সুর পাল্টাল পশ্চিমারা। ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে, হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষ থাকছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান, বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের অঞ্চলের প্রদেশ হেরাতে একদল অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত 16 জন, এর মধ্যে 7 জন শিশু এবং 3 জন নারী রয়েছেন। সোমবার একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টুলু নিউজ। সূত্রটি জানায়, এই ঘটনায় ইসলামিক আমিরাতের 3 জন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে সেটির মালিক দায়েশ সংশ্লিষ্ট কেউ। তথ্য এবং সংস্কৃতি বিভাগের হেরাত প্রদেশের পরিচালক মৌলবী নাইমুল হক হক্কানি বলেন, সংঘর্ষে 4 অপহরণকারী নিহত হয়েছেন। হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আগা বলেছেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ এবং গ্রেনেড জব্দ করেছি। ইসলামিক আমিরাতের একদল সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল 10:30 দিকে, চলে বিকাল 4 পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে AK-47 এবং মেশিন গান ছিল। সংঘর্ষে আশেপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গোত্রের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ উসমান বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত 8 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই মাসে হেরাত প্রদেশে এমন ভয়াবহ সংঘর্ষ দেখেনি কেউ। 15 আগস্ট কাবুলে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালিবান দায়েশকে ঠেকানোর চেষ্টা শুরু করে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায় এবং তালিবানের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব মুজাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সীমান্ত এলাকাগুলোতে আগ্রাসন চালানোর অধিকার কারণ নেই। তিনি রোববার একটি অডিও বার্তায় বলেছেন, আফগানিস্তান এমন একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে যেখানে সেনাবাহিনীর পাশাপাশি একটি শক্তিশালী বিমান বাহিনী থাকবে। গত 15 আগস্ট বড় ধরনের কোনো সংঘর্ষ বা রক্তপাত ছাড়াই গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করে তালেবান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী তার অডিও বার্তায় আরও বলেছেন, ইসলামিক আমিরাতে তা আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকার ভিত্তিক দায়িত্ব হচ্ছে দেশের সীমান্ত এবং ভূমি রক্ষা করা। সীমান্ত বা এ দেশের সীমারেখায় আগ্রাসন চালানোর অধিকার কারণেই আমরা সেরকম অনুমতি কাউকেই দেব না। তাজিকিস্তান রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটভুক্ত দেশগুলোর 6-দিনব্যাপী সামরিক মহড়ার শেষ দিনে আফগান প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য প্রকাশিত হলো। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুষ্ঠিত এই মহড়ায় রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের প্রায় 5,000 সেনা অংশ নেয়, যাদের অর্ধেকেই ছিল রাশিয়ান সৈন্য। তবে মোল্লা ইয়াকুব তার অডিও বার্তায় এই মহড়ার প্রতি কোনো ইঙ্গিত করেননি। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বাইতুল মাকদাস শহরে বিভিন্ন জায়গা থেকে অন্তত 13 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের কারাগারে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দী অনশন করছেন এবং তাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে ইসরায়েলি সেনারা এই 13 আটক করে। এর মধ্যে ক্যান্সার আক্রান্ত একজন রোগীও রয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আটক ক্যান্সারের রোগী একজন শিক্ষক এবং তিনি রাহমাল্লা শহরে আল বিরি এলাকায় বসবাস করতেন। এদিকে ইসরায়েলি সেনারা রামাল্লা দক্ষিণে আল আমারি শরণার্থী শিবিরে অভিযান চালায় এক ফিলিস্তিনিকে আটক করে। ফিলিস্তিনিদের সালফি প্রদেশের উইয়াজা শহরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে 2 শিশুকে আটক করে ইসরায়েল। এছাড়া সম্প্রতি মাসগুলোতে গোলযোগের কেন্দ্রে পরিণত হওয়া নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত বেইত এলাকা থেকে আরও 3 ফিলিস্তিনিকে আটক করেছে বর্বর ইসরায়েলি সেনারা। এদিকে সোমবার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের জেনিন শহর থেকে 2 ফিলিস্তিনিকে আটক করে। এর মধ্যে একজনের সাবেক কারাবন্দী রয়েছেন যাকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। বাকি 3 ফিলিস্তিনিকে সোমবার বাইতুল মুকাদ্দাস থেকে আটক করা হয়।
সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের পর সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান। তবে জরুরি অবস্থা ভেঙে রাজধানীর খার্তুম সহ বিভিন্ন শহরে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। এতে গুলি চালিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 140 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে সুদানের সেনাবাহিনীর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর জরুরি অবস্থা ঘোষণা দেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান। এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে সকাল থেকে রাজধানী খার্তুমের রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। তারা স্লোগান দিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ জানান। একই সময়ে নিকটবর্তী উমরাহ দুমরা শহরেও বিক্ষোভ করেন হাজার, বিক্ষোভে অসংখ্য নারী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের উপর গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে সেনাবাহিনী। এতে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও 140 জন বিক্ষোভকারী। তুরস্ক ইস্যুতে এবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে পশ্চিমা বিশ্ব। সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে। নতুন এই বিবৃতিতে এই তিনটি দেশের দূতাবাস ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এর 41 নম্বর ধারা মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন এর 41 নম্বর ধারায় বলা হয়, যে বিদেশি রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এরদোগানের হুমকি কি আসলে কাজে লেগেছে? এই একই বিবৃতি দিয়েছেন অন্য দেশগুলো। এখন পর্যন্ত জার্মানি এবং ফ্রান্স বাদে বাকি 8টি দেশ এই একই বিবৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে তুরস্কের সার্বভৌমত্ব মেনে নেয় আনন্দিত এরদোগান তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে এই দেশের রাষ্ট্রদূতদেরকে আর বহিষ্কার করা হবে না। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকি এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। ইরানের পরমাণু স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল বাজেট তৈরি করেছে বলে তাদের গণমাধ্যমে খবরে প্রকাশিত হয়েছে। ইসরায়েলি এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শাখমানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য $150 কোটি বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজেদের পুনর্গঠনের জন্য হাজার হাজার কোটি ডলার বাজেট বরাদ্দ দেওয়া। ইসরায়েলি কর্মকর্তা গত এক দশকে ইরানের বিরুদ্ধে বহুবার হুমকি দিয়েছেন, যদিও তারা জানে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই এবং কোনো হুমকি তারা বাস্তবায়ন করতে পারবে না। তারপরেও যদি তারা ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসনের দুঃসাহস দেখায়, তাহলে কঠিন জবাব পাবে, যার ফলে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। আর এটা উপলব্ধি করেই ইসরায়েল অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার রিয়াদে পাকিস্তান সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। একদিন আগে তার দেশ বিশ্বকাপ মঞ্চে 10 উইকেটে হারিয়েছে ভারতকে। উচ্ছ্বাসের সেই অবহেই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার ইচ্ছা পূরণ করলেন। জানালেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা একান্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে। পাকিস্তান এবং সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 1992 বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক আরও বলেন, আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো, প্রতিবেশী ভারতের সঙ্গেও সেই সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। তবে রোববার পাকিস্তান যেভাবে টি-20 বিশ্বকাপে হারিয়েছে ভারতকে, পারস্পরিক আলোচনার জন্য এটি মোটেও ভালো সময় নয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।